হ্যাঁ বলুন। গত 4-5 বছর থেকে আমাদের এইখানে রাস্তাটা বানানো হচ্ছে না। আপনি যখন লাস্টে ভোটের আগে এসেছিলেন তখন বলেছিলেন এই দেখা যাবে, এখন তো মনে হচ্ছে বেকার ভোটটা দিয়েছিলাম। টক টু মেয়রে কাটলো তাল, ফোন করে ক্ষোভ উগরে দিলেন সাধারণ বাসিন্দা। নিজের ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ শুনেও মেজাজ হারালেন মেয়র গৌতম দেব। ভোটের সঙ্গে উন্নয়নের সম্পর্ক বানানো অনুচিত দাবি মেয়রের। আমি ওই জায়গাটাতে মাঝে মধ্যেই যাই, অনেকবার গেছি, চেষ্টা করেছি, কোন জায়গায় হয়তো আটকে আছে। এর সাথে দেখুন দাদা, এর সাথে ভোটের তুলনা করবেন না। আমি নিশ্চয়ই লোক পাঠাবো, আমরা দেখবো। জানা যায় শনিবার আমজনতার অভাব অভিযোগ শুনতে টক টু মেয়রে বসেছিলেন শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব। হঠাৎই এক বাসিন্দার অভিযোগে বাদ সাধল মিটিং এ। এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরতেই ফোন করেন শিলিগুড়ি পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উত্তর একটিয়া সালের বাসিন্দা সমীর আর্য। রাস্তার বিহাল দশার কথা তুলে ধরতেই হঠাৎ বলে বসেন, এখন মনে হচ্ছে বেকার ভোটটা দিয়ে দিলাম। আর তাতেই ক্ষুব্ধ হন মেয়র, অভিযোগেও লুকোনো অভিসন্ধি খুঁজে পেলেন মেয়র। সত্যি কি রাজনৈতিক অভিসন্ধি? ক্ষোভের আসল কারণ অনুন্নয়ন নয় তো? আমরা তো ভোটটা দিই যে কাউকে, যে তার থেকে হচ্ছে কোনো রকম সুবিধা পাওয়া যায়, পরিষেবা পাওয়া যাবে। সেই পরিষেবাটা আমি আজকে পাচ্ছি না বলেই আমার এই কথাটা তোলা। আমার এই জিনিসগুলোকে ফেস করছি, এই প্রবলেমগুলো ফেস করছি বলেই আমার এইগুলো কথা বলা, আর কোনো ইস্যু নেই। অভিযোগ পাল্টা অভিযোগ তো গেল, বাস্তব পরিস্থিতিটা কেমন সেখানে? রাস্তা দুর্ভোগ, জল সংকটে কতটা ভালো আছেন 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা? এই রাস্তা 2015 পর থেকে আর বানানো হয়নি। এই রাস্তাটা তো গত 4 বছর থেকে এরকম অবস্থা, জায়গাটা খুব ডাউন, গার্জেতে পুরো জলে ভরে থাকে। যখন বৃষ্টি হয় আমাদের এখান দিয়ে পুরো ডুবে যায়। মেয়র বা কাউন্সিলর কেউ কখনো আসেনি দেখতে? আমাদের চোখে তো পড়েনি এখন অবধি। না, ওনারা তো কিছু করেননি, সেটা তো আপনারা চোখে দেখতেই পাচ্ছেন নিজেরাই যে এখানে কিছু করা হয়নি। আর যখন চলে মানে জল প্রচণ্ড জমে যায় তখন দোকানের উপর দিয়ে মানে লোকজন হাঁটা চলা করে। আমাদের কাউন্সিলর গত ভোটের পরের থেকে এই এরিয়াতে তো মনে হয় না আর ওনাকে দেখা গেছে। মেয়র নয়, মেয়র ভোটের আগে এসেছিলেন, তারপরে আর আসেন কাজের জন্য নয়, নামমাত্র মেয়র পদে গৌতম দেব তো বিজেপি মেয়র। শুধু মেয়র হয়ে বসে আছেন, শুধু মেয়রের জন্যই মেয়র হয়েছেন, নামের জন্য। উনি কিন্তু কাজের জন্য মেয়র হননি, কিন্তু মেয়র তো এই বলে এগিয়ে যেতে পারেন না। মেয়রের মানে সর্বত্র দায়িত্ব ওখানে রয়ে গেছে, কিন্তু সেখানে পানীয় জলে রাস্তা ঘাট লাইট এভরিথিং কিন্তু মেয়রকেই দেখতে হবে। আর মানে মেয়র আস্থা হারিয়ে ফেলেছেন যে মানুষ আর আমাদের সঙ্গে নেই, এটা মানে মেয়র বুঝতে পেরেছেন, তাই আছে এই অবস্থা। মানুষের অভাব শুনতে ঘটা করে টক টু মেয়র, সেখানেও অভিযোগ শুনতে নারাজ মেয়র। যাদের ভোটে বলিয়ান তাদের কি উপেক্ষা প্রশ্ন থেকেই যায়। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার, রিপোর্ট ক্যালকাটা নিউজ।